আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে বলছি। আমি চেষ্টা করছি রমজান মাসে নিয়মিত লাইভে আসার জন্য। আমি আর আগে বলে রেখেছিলাম, আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন, যেন আমি কখন লাইভে আসি। আপনাদের অনেক প্রশ্ন, অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনা, বিভিন্ন শারীরিক অসুবিধা ভুগছেন, পরামর্শ পাওয়ার জন্য। তো আমি কিছু ফেসবুক থেকে কমেন্ট পড়ে আসছি, দেন ইউটিউবে যাব। যারা এখনো যুক্ত হতে পারেন নাই, তারা ধীরস্থিরভাবে যুক্ত হন, হয়ে আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা লিখে কমেন্টে লিখবেন, আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার এই ভয়েসটা বা ভিডিওটা ক্লিয়ার কিনা আমি জানি না, আপনারা একটু কমেন্টে লিখবেন যে শোনা যাচ্ছে কিনা। আপনাদের প্রশ্ন লেখা শুরু করেন যেন আমি দ্রুত পড়তে পারি। এক যুগে এই লাইভটিও ইউটিউব এবং আমার ফেসবুক পেজে চলছে, পাশাপাশি টুইটার এবং লিঙ্কডইন দুইটা প্রফেশনাল সাইটও চলছে। একজন ফেসবুক থেকে পড়ে আসি, উনি লিখছেন যে স্যার, আমার জি ধন্যবাদ, রবিউল হোসেন সম্ভবত বরিশাল থেকে, খন্দকার মাহমুদ, ওয়ালাইকুম সালাম। আমি একটু আল আমিন সরকার, সম্ভবত আল আমিন সরকার, হ্যাঁ আল আমিন সরকার, আপনার একটু মন খারাপ। আমি অনেক দিন ধরে কমেন্টে লিখছি কিন্তু আমার কমেন্টের কোনো উত্তর পাই নাই, যে আমার আল আমিন সরকার সাহেব, আপনি এখন এই লাইভের কমেন্টে আপনি এখনই প্রশ্ন লেখেন, ইনশাআল্লাহ আমি আপনার উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ইউটিউবে কিছু প্রশ্ন পড়ে আসি। ফজলুল হাসান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। আমি আপনার পেশেন্ট, আমার জন্য দোয়া করবেন, ঈদের পরে আসব ইনশাআল্লাহ। অবশ্যই, খুবই ভালো কথা, আপনি চেষ্টা করবেন আসতে। একটা কথা বলি, আমি কিন্তু আমার প্রত্যেকটা রুগীর জন্যই দোয়া করি, আমি চেষ্টা করি প্রতিনিয়ত সবার জন্যই দোয়া করতে, স্পেশালি রুগীদের জন্য আলাদাভাবে প্রতি নামাজের পরেই। আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমার রুগী আছেন। আর আমি আপনাদেরকে কিছু শিফার দোয়া শিখিয়ে দিতে চাই, যেহেতু দোয়ার কথা আসছে, কয়েকটা শিফার দোয়া আসছে পবিত্র কোরআনুল মজিদে, অনেকগুলো জায়গায় আছে, অনেকগুলো সুরাও একটা শিফা হিসাবে কাজ করে। যেমন আলহামদুলিল্লাহ, আমরা যে সুরাটা নামাজে পড়ি, এই সুরাটা কিন্তু একটা শিফা, মানে শিফা লাভ করার জন্য ভালো একটা দোয়া। এবং অনেক ক্ষেত্রেই অনেকে এই দোয়া যদি আল্লাহর কাছে ভালোভাবে চাইতে পারে এবং মনোযোগ সহকারে, অনেক রোগ থেকে, মৃত্যু ছাড়া অনেক রোগ থেকেই কিন্তু মানুষ সুস্থ হয়ে উঠতে পারে। আরো কিছু শিফার দোয়া আছে, যেমন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই দোয়াটা আপনারা নিয়মিত পড়তে পারেন নামাজের পরে, বা যখন আপনি পারেন তখনই পড়বেন। আমি আবারও বলছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো অনেকগুলো দোয়া আছে, আমি কিছু পড়ে শোনাই। এক নম্বরটা গেল, প্রথম তো বললামই আলহামদুলিল্লাহ যে সুরাটি আছে সেটা, তারপরে দ্বিতীয় দোয়া বললাম, এগুলো সব কোরআনুল মজিদ থেকে নেওয়া বা কোরআনের বিভিন্ন জায়গায় এই দোয়াগুলো আসছে। আরেকটা হচ্ছে ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আরো কিছু দোয়া আপনাদের বলি, অশিফাউল লিমা ফিস সুদুর,
আরো কিছু দোয়া আছে, ও আশফি সুদুর কওমি মুমিনিন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, ওয়া ইযা মারিতু ফা হুয়া ইয়াশফিন। এর আগে আমি বলেছিলাম, তো এই দোয়াগুলো আপনারা নিয়মিত পড়তে পারেন। আমি আশা করি আপনাদের চিকিৎসার পাশাপাশি আমরা যে টিপসগুলো দিচ্ছি এবং এই দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সুস্থ হতে পারবেন। আরেকটা হচ্ছে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। চিকিৎসা হোক বা যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ বিশাল ইম্পর্টেন্ট। আপনি একদিন দুই দিন এক মাস করার পরে আপনি হতাশ হয়ে গেলেন, ইসলামে হতাশা নাই, হতাশা হওয়া যাবে না। ধৈর্য ধরতে হবে, চিকিৎসা সাইন্টিফিক ওয়ে চালিয়ে যেতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে শেফা লাভ করার জন্য আমরা দোয়া করব। আমি যে দোয়াগুলো বললাম এগুলো আপনারা চেষ্টা করবেন পড়তে, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আমি ইউটিউবে আর কিছু প্রশ্ন পড়ে আসি। হৃদয় হোসেন, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর ব্যথা অনেক বেশি, ব্যায়াম ও হাঁটা চলা তো সমস্যা হচ্ছে খুব, ব্যথা কিভাবে একটু কমানো যায় যাতে ব্যায়াম হাঁটা চলা করতে পারি এবং চিকিৎসা নিতে পারি, দীর্ঘ 6 বছর ধরে ভুগছি। আসলে অ্যানকাইলোজিং এর চিকিৎসা এখন খুব সহজ, এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। আপনি একজন পুনর্বাসন চিকিৎসক, ডিসেবিলিটি নিয়ে যারা কাজ করে রিহ্যাবিলিটেশন ব্যথা নিয়ে তার শরণাপন্ন হন, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন অ্যাডভান্স রিহ্যাব থেরাপি, ইলেকট্রোথেরাপি এগুলো করতে হবে, পাশাপাশি প্রয়োজনে কিছু ঔষধ সাপ্লিমেন্ট, কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস আপনাকে খেতে হতে পারে। এবং যদি সঠিকভাবে আপনি করতে পারেন, ইনশাআল্লাহ হৃদয় সাহেব আপনার এই সমস্যা আপনার কন্ট্রোলে চলে আসবে, দেন আপনি এক্সারসাইজ করতে পারেন। তো অনেক ক্ষেত্রে এক্সারসাইজ ব্যথা বেড়ে যেতে পারে, আপনি ঠিকই বলেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং ঔষধের সাহায্য নিতে হতে পারে। ব্যথানাশক ঔষধ বেশি খাওয়া ভালো না, তবে অনেক ক্ষেত্রে ইন্ডোমিতাসিন 75 mg একটা করে প্রতিদিন আপনি খেয়ে যেতে পারেন কিছুদিন, 10-15-20 দিন, সাথে আপনার ইস ওমিপ্রাজল একটা করে দুবেলা খেয়ে যেতে পারেন 20 mg, তো এইভাবে ব্যথাটা কিছুটা কমবে। কিন্তু এটাকে একটা কমপ্রিহেন্সিভ চিকিৎসা দিতে হবে, এটা এইভাবে লাইভে বা ফেসবুকে চিকিৎসা ইউটিউবে দেওয়া সম্ভব না। কবির খান, বয়স 21 বছর, সমস্যা ডিস্ক প্রবলেম L4-5-S1, 4 বছর যাবত, এই সমস্যার সমাধান হবে কিনা? অবশ্যই সমাধান হবে, PLID নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি। এই সকল রোগীকে হসপিটালে থাকতে হয় পুনর্বাসন চিকিৎসার জন্য আনুমানিক 21 দিন থেকে 35 বা 40 দিনের মতো, একেবারে কমপ্লিট হসপিটালাইজড হয়ে 3 টাইমস রিহ্যাব থেরাপি করতে হয় এবং এই থেরাপিগুলা টোটালি ডাক্তার নির্ভর। এই ক্ষেত্রে পাশাপাশি আমরা অনেক ইনভেসিভ কিছু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে থাকি, বিভিন্ন ম্যানিপুলেশন থেরাপি, ইলেকট্রোথেরাপি, ড্রাই নিডলিং, আকুপাংচার, আকুপোটুমি, এই জাতীয় অ্যাডভান্স থেরাপি আমরা ব্যবহার করে থাকি। তবে সেক্ষেত্রে আপনাকে যে নিয়মগুলো আমার ইউটিউব এবং ফেসবুকে কমেন্টে দেওয়া আছে ওই নিয়মগুলো আপনারা ফলো করবেন। মেরুদণ্ড সোজা হয়ে চলাফেরা করতে হবে, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা যাবে না, কিছু জিনিস নিচ থেকে উঠাতে গেলে হাঁটু ভেঙ্গে উঠাতে হবে, হাঁটু ভেঙ্গে বসে দেন উঠাতে হবে, একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, অতিরিক্ত ওজন থাকলে কমিয়ে ফেলতে হবে, ওজন কম থাকলে ওজন বাড়াতে হবে, এগুলা নিয়ম মাফিক করতে হবে, এই নির্দিষ্ট নিয়ম কানুন চলাফেরা এগুলা শিখে করতে হবে। আপনার সব রোগ জানা দরকার নেই, আপনি যে রোগে আক্রান্ত সেটা আপনাকে জানতে হবে। এখন প্রচুর ডাটা ইন্টারনেট ইউটিউব বিভিন্ন ডাক্তারদের থেকে পাওয়া যায়, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রতিনিয়ত ডাক্তারদের প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখে উপকৃত হতে পারেন। সাইফুর রহমান, আমার মায়ের আর্থ্রাইটিসের সমস্যা পা এবং আঙ্গুল, হাতের আঙ্গুলে, এখন ওষুধ সেবন করে যাচ্ছে। আচ্ছা, প্রশ্নটা ক্লিয়ার বলেন নাই সাইফুর রহমান সাহেব, তারপরেও যেহেতু আর্থ্রাইটিস আপনার মা আক্রান্ত, তো এই ক্ষেত্রে আপনার মাকে আপনারা বলবেন আপনি কুসুম গরম পানি করে হাত এবং পায়ের আঙ্গুল ডুবিয়ে প্রতিদিন 10-15 মিনিট নাড়াতে বলবেন বসে বসে,
তারপরে হচ্ছে ব্যথায় গরম সেঁক দিতে পারে উনি ব্যথায় হট ওয়াটার ব্যাগ বা যে কোনো হিটিং প্যাড দিয়ে। তারপরে হচ্ছে ওনার এই বয়সে সুষম ভালো খাবার দিতে হবে, মাংস যেমন লাল মাংস অ্যাভয়েড করতে হবে, ডিম খেতে পারে, দুধ দুধ না খেতে পারলে দই খেতে পারে। তারপরে হচ্ছে প্রতিদিন অল্প পরিমাণ কাঁচা আদা একটু রস করে সেখানে একটু মধু দিয়ে সেটা প্রতিদিন খেতে পারে, এটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়। তো এই রোগীগুলো আসলে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি করে থাকি হসপিটালাইজড করে, এবং কিছু ডিজিজ মডিফাইং ড্রাগসের দরকার হয় আর কিছু ঔষধ। এর আগে আমি বলেছিলাম গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM আমি আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ আছে, আমি বলছি গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2 এবং 1। কোলাজেন খুবই ইম্পর্টেন্ট, কোলাজেন এটা একটা মানে এক প্রকার প্রোটিন, এটা কানেকটিভ টিস্যুতে খুব কাজ করে, যেমন হাড় ক্ষয় জোড়া এগুলাতে। তারপরে ম্যাঙ্গানিজ খুব ভালো কাজ করে, হায়ালিউরোনিক অ্যাসিড, দিস ইজ সাপ্লিমেন্ট, অ্যানাদার সাপ্লিমেন্ট, ভিটামিন সি, এগুলো আমাদের খুবই উপকারী। হাড় ও জোড়া যারা আর্থ্রাইটিস আক্রান্ত তো তাদের এই জাতীয় সাপ্লিমেন্ট, এগুলো আপনারা ভালো কোম্পানির, এগুলো সবসময় অনেক সময় অনেক দেশে তৈরি হয় না, এগুলো আপনারা রেগুলার টানা খেয়ে যেতে হবে, হ্যাঁ মাসের পর মাস। এই যে আমি দিচ্ছি দেখেন, তো এগুলা যদি পাওয়া যায় কম্বিনেশন খাবেন, অথবা হায়ালুরোনিক অ্যাসিড এমনি তো পাওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস এবং মিনারেলস এর কম্বিনেশন, অ্যামাইনো অ্যাসিড ভিটামিনস এবং মিনারেলস এর কম্বিনেশন, অ্যামাইনো অ্যাসিড ট্যাবলেট খুবই উপকারী আসে এ বাত ব্যথার ক্ষেত্রে। অ্যামাইনো অ্যাসিড নিচেরটা দেখেন, আচ্ছা বিপ্লবী টিভি, যাই হোক, বয়স 22, আমার কোমরে ব্যথা, অনেক ব্যথা, 1 বছর, ওষুধ খেলে ব্যথা বাড়ে, তাহলে ওষুধ খাবেন কেন? ওষুধ খেলে যদি ব্যথা বেরিয়ে যায়, ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকার নাই। আপনাকে আমার ইউটিউব চ্যানেলে যে কোমর ব্যথা যে এক্সারসাইজগুলো দিয়েছি এগুলো করবেন, করে দেখেন, ব্যথায় গরম সেঁক দিবেন। এতে কাজ না হলে আপনাকে একজন বাত ব্যথা পুনর্বাসন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে হবে। আমি ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি। ওসমান গনি কিশোরগঞ্জ থেকে বলছেন, যে বয়স 28, আমার 6 মাস বয়সে পিঠে বাহুর নিচে অপারেশন করা হয়, আচ্ছা, পরে হাত পা অবশ হয়ে যায়, এখন কি অবস্থা ভাই, সেটা বলেন নাই। তো যাই হোক, যদি এই জাতীয় কোনো অপারেশন, পরবর্তী একমাত্র চিকিৎসা হচ্ছে পুনর্বাসন। আপনাকে একজন রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনার বর্তমান পরিস্থিতি কি আছে সেটা আপনি লেখেন নাই, আপনি সেই ক্ষেত্রে এক্সারসাইজ চালিয়ে যেতে হবে, সুষম খাবার খেতে হবে, হ্যাঁ, এবং মানসিক দৃঢ়তা আনতে হবে। মানুষ পৃথিবীতে কেউ কোনো, ওই যে একটা গান আছে না, সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়, হ্যাঁ, আসলে কেউ সুখী নয় পৃথিবীতে কেউ, আমরা কিন্তু আসলে এটা একটা ট্রানজিট পয়েন্ট, আমরা কেউ পৃথিবীতে কিন্তু পার্মানেন্ট না, আমাদের আত্মা বর্তমানে ইহকালে আছে, পরকালে চলে যাবে। সো আমরা যতদিন পৃথিবীতে থাকি এটাকে আজীবন বেঁচে থাকতে যদি চিন্তা করেন তাহলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন, মানসিকভাবে ডিপ্রেসড হয়ে পড়বেন। কেউ পৃথিবীতে আজীবন থাকার চিন্তা করবেন না, হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে আপনি যে কোনো সময় এখান থেকে আরেক জগতে চলে যাবেন, তখনই এই জাতীয় যত রোগ শোক বালা মুসিবত আসুক পৃথিবীতে আপনারা মানসিকভাবে দৃঢ় থাকতে পারবেন। এক, আল্লাহর প্রতি ইমান রাখবেন এবং নিয়মিত ধর্মীয় বিধি নিষেধ মেনে চলার চেষ্টা করবেন। তো আমি আপনাকে বলবো, আপনি একজন বাত ব্যথার ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখান, আপনাকে বিভিন্ন থেরাপি ব্যায়াম এগুলো শিখিয়ে দেওয়া হবে, হয়তো আপনার চিকিৎসা অনেক সময় লাগবে। মোহাম্মদ রাইহান, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, আমি রংপুর থেকে বলছি, এই 30 হাইট পাস, ওজনের কিছু দিয়ে যেমন একটা আধা কেজি বা হাফ কেজি
বা এক পাউল ওজনে কিছু বেঁধে পা উঠানো নামানো এই জাতীয় এক্সারসাইজ গুলা করেন। আর গরম সেঁক দিবেন হাঁটুতে, পাশাপাশি আপনার একটা টাওয়াল বা কিছু পেঁচি হাঁটুর নিচে দিয়ে, যেটা কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, যেটা ইউটিউবে দেওয়া আছে আমার, ফেসবুকেও দেওয়া আছে, এগুলা করেন। আর আপনি যেহেতু আগের পুরাতন রোগী, আপনাকে একটু ফলো আপে আসতে হবে, আপনার কিছু ব্লাড টেস্ট করে আবার নতুন করে দেখতে হবে, হাঁটুর একটা এক্স রে করে দেখতে হবে। আর এই ক্ষেত্রে আমি যে বলেছিলাম যে এই জাতীয় সাপ্লিমেন্ট গ্লুকোসামাইন এগুলা এগুলা হয়তো আবার অ্যাসেস করে আপনার মিনারেল টেস্ট করে দেখে আবার পর্যাপ্ত এই জাতীয় সাপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন হতে পারে। তরিকুল ইসলাম, বাম পায়ের হাঁটুতে ব্যথা, হাঁটু গেড়ে বসলে ব্যথা, বয়স 34, ওজন 70। আপনি আঘাত পেয়েছিলেন কিনা জানি না, যদি এ জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে হাঁটুর এক্সারসাইজ করতে হবে। ইউটিউবে এবং ফেসবুকে হাঁটুর বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে আমার, সেগুলো দেখে শিখে করেন। আর প্রতিদিন প্রতিদিন রাতে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন, কোরাল ক্যালসিয়াম, একটা করে কোরাল ক্যালসিয়াম টানা 2 মাস খাবেন। ভিটামিন ডি ওলিক্যালসিফেরল ইঞ্জেকশন 3 লাখ ইউনিট প্রতি সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা খাবেন। আর দুধ ডিম তরি তরকারি শাকসবজি শাকসবজি সিজনাল খাবার সিজনাল ফল এগুলো আমাদের নিজেদের উৎপাদন করতে হবে এবং খেতে হবে। আমরা এখন আর গ্রাম থেকে প্রায় রুগীরা আপনারা আসেন ঢাকা শহরে আমাকে বলেন, কিন্তু আপনারা নাকি গ্রামে কিছুই করেন না, তো গ্রামে কেন থাকেন কি জন্য আমার মাথায় আসে না। কাজ করতে হবে, তরি তরকারি ফসল ফলাতে হবে, সবাই যে যার লেভেল থেকে চেষ্টা করবেন। আমরা যেন সবাই সবার লেভেল থেকে কাজ করি, আমাদের যারা ছোট ভাই বোনরা আছেন, আমাদের ছেলে মেয়েরা আছেন যাদের বয়স ছোট, তারা যেন আমরা পারিবারিক কাজে উৎসাহ দিই, বাবা মাকে পারিবারিক কাজে আপনারা হেল্প করবেন, খেলাধুলা করবেন, বাচ্চারা খেলাধুলা করতে হবে, গ্রামে গঞ্জে খেলাধুলা করতে হবে, সাঁতার কাটতে হবে, কলার ভেলা দিয়ে পুকুরে সাঁতরাইতে হবে, গাছে উঠতে হবে, হ্যাঁ নতুন পানিতে ঝাঁপ দিতে হবে, দেখে শুনে বা কোনো আঘাত পাওয়া যাবে না, হ্যাঁ সাবধানে ধীরস্থিরভাবে দৌড় খেলা ফুটবল খেলা এগুলা খেলতে হবে। ক্রিকেট খেলার চেয়ে ফুটবল খেলা বেস্ট বাচ্চাদের জন্য, হ্যাঁ এই জিনিসটা জানতে হবে। ক্রিকেট খেলা এক গ্রুপ দাঁড়ায় থাকে আরেক গ্রুপ খেলে, একজনে খেলে 3 জন 10 জন বসে থাকে, এটা আসলে ফিজিক্যালি তেমন কি উপকার করে আমার ওইভাবে মনে হচ্ছে না। সবচেয়ে বেস্ট ফুটবল ফুটবল হ্যাঁ ফুটবল খেলা, তারপরে দৌড় দৌড় দেওয়া, এগুলো হচ্ছে ভালো খেলা, এগুলা বাচ্চারা খেলবে, এই খেলাগুলো অনেক উপকারে আসবে শরীরের জন্য। অনেকে আপনারা বিক্ষিপ্ত প্রশ্ন করেন, অল্প কিছু লেখেন, বোঝা যায় না বা একটু কষ্ট করে আস্তে ধীরে লেখেন, আমি চেষ্টা করব। আর একটা কথা বলি, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখনই, যাই যার লেভেল থেকে, যেটা আমি বুঝতে পারি যে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর হয়তো অনেকের প্রশ্ন আমি পড়ে ফেলছি, হয়তো একই প্রশ্ন অন্যদের ছিল, একটু মিলিয়ে দেখবেন। সাদ্দাম হোসেন হৃদয়, বয়স 29, আচ্ছা খুব ঘাড় কাঁধ পিঠে কামড়ায় অনেক ব্যথা, 2 বছর যাবত অনেক ডাক্তার দেখিয়েছি, এমআরআই এমআরআই এসআই জয়েন্ট এইচএলভি 27 সিআরপি ভিটামিন ডি সব নর্মাল। আচ্ছা কিছুদিন আগে ডাক্তার বলল আমার ফাইব্রোমায়ালজি হয়েছে, ওষুধ খাচ্ছি ব্যথা কমছে না, কি করব? জি হৃদয় সাহেব, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, ফাইব্রোমায়ালজি এক অদ্ভুত ব্যথার রোগ, ডাক্তার সাহেব যদি ডায়াগনোসিস ফাইব্রোমায়ালজি করে থাকে তাহলে ওই ভিডিওটা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। একটু কষ্ট করতে হবে, ফাইব্রোমায়ালজিক রোগীকে নিয়মিত শারীরিক কসরত করতে হবে, এক্সারসাইজ স্ট্রেসিং করতে হবে, স্ট্রেসিং হাঁটা হালকা জগিং দৌড় এগুলা করতে হবে, কুসুম সাবান নেওয়া এগুলা করতে হবে, পরিমিত সুষম পানি খাবারের সাথে পানি খেতে হবে, অন্তত 4 লিটার পানি পার ডে। আর ওজন বাড়ানো যাবে না, ফাইব্রোমায়ালজিক রোগীর ওজন কম রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর মানসিক চাপ রাখা যাবে না, মানসিক চাপ সবারই আছে, আমারও আছে, সবারই ছিল, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নরনারী এসেছে সবারই কোনো না কোনো ভাবে পারিবারিক বিভিন্ন কারণে মানসিক চাপ আছে। তো মানসিক চাপ আসবেই, এটাকে স্বাভাবিকভাবে নিবেন এবং এটা চেষ্টা করবেন উত্তরণ উত্তরণ হতে না পারলে কিছু নেই, হ্যাঁ কিছুই হবে না, সর্বোচ্চ একটা মানুষের কি হতে পারে, মৃত্যু, এছাড়া আর কিছুই হতে পারে না। এত মানসিক চাপ নেবে না, ফাইব্রোমায়ালজিক রোগী মানসিক চাপে ব্যথা বেড়ে যায়,
রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। পরিমিত 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমাইতে হবে। আর ঘুম দয়া করে কেউ দিনে ঘুমাবেন না, আমি দিনে ঘুমাই না, আমি কোনো দিনে ঘুমাই না। এটা আপনারা হয়তো স্টুডেন্ট লাইফে মাঝে মাঝে ক্লান্ত থাকতাম বা তখন ঘুমাতাম, রাত জাগতে হইতো পড়ালেখার জন্য, আপনারা কেউ দিনে ঘুমাবেন না, এটা অস্বাস্থ্যকর এবং অনিসলামিক দুইটাই। সাইন্টিফিক ভাবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা ইসলামে অন ইসলামিক কাজ। দিনে ঘুমাবেন না, ঘুমাবেন রাতে, রাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব রাতে ঘুমানোর চেষ্টা করবেন এবং 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। যাদের ঘুম ঠিক মতো না হয় তাদের কিন্তু সাইকোসোমাটিক ডিজর্ডার হয়, মানসিক সমস্যা এবং ব্যথা বেদনা হতে পারে। মাহমুদুল হাসান ফেসবুক পেজে লিখেছেন, বয়স 35, ওজন 85 কেজি। ভাই আপনার এত ওজন কেন? হাইট লেখেন নাই। ব্যথা পায়ের দিকে নিচে চলে যায়, হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়। জি বুঝেছি, আপনাকে দ্রুত একটা এমআরআই করতে হবে। এমআরআই আমি একটা ছবি দেখাই, একটু লাইনে থাকেন সবাই। দেখেন, আশা করি দেখা যাচ্ছে, এটা কোমরের ছবি, কোমর, এটা পেটের অংশ, এটা পেট, সামনে পেট, পিঠ, পিছনে পিঠ, এই এই বডিগুলা পেটের দিকে থাকে। এই হাড়, এটা একটা ভাটেবরা, লাম্বার L1 2, এভাবে ভাটেবরা গুলো আছে কোমরের স্যাক্রাম। এই দুই ভাটেবরার মাঝখানে মহান আল্লাহ পাক ডিস্ক দিয়েছে শক অ্যাবজর্ব করার জন্য আমাদের, তাহলে সব হাড্ডিগুলো ভেঙে যেত। কিন্তু এই ডিস্ক গুলা অনেক কারণে, অনেক কারণে এইভাবে প্রলাপস হয়ে যায়, ফেটে বের হয়ে যায়। এই যে লাল দেখেন, বের হলে এই যে হলুদ নার্ভ এবং ভিতরে যে কর্ড, স্পাইনাল কর্ড, এই যে ভিতরে এগুলা থেকে না, এগুলা পায়ে গিয়েছে, হলুদ গুলা এগুলা পায়ের দিকে একেবারে জালির মতো চলে গিয়েছে, এগুলাতে চাপ খায় অনেক কারণে, তখনই রেফার্ড পেইন হয়, পায়ে ব্যথা যায়, কারো উরুতে ব্যথা আসে, কারো তল পেটে আসে, কারো যে যৌন অঙ্গ গুলাতেও ব্যথা যেতে পারে, কারো আপনার পায়ের পা অবশ লাগে, ঝিঝি করে, শিন শিন করে, টান লাগে। আমি ব্যথা নিয়ে আর একটা ভিডিও দিয়েছি, এক এক এলাকার লোক এক এক ভাবে ব্যথার অনুভূতি বলে। অনেক সময় রুগী বলে, স্যার আমার কোনো ব্যথা নেই। আমি বললাম, কি আছে আপনার? আমার তো স্যার 60 লাগে। তো 60 লাগাটা অলস একটা ব্যথা, এটা বগুড়া জোন ওই জোনের মানুষ বলে থাকেন, তাদের আঞ্চলিক ভাষা বলতে পারে। নোয়াখালীর লোকজন বলে, আমার খাইয়া যায় লইয়া যায়, তো এটা বলতে পারে। এটা এক এক এলাকার মানুষের এক এক রকম অনুভূতি হয়, মানে অনুভূতিটা তারা এইভাবেই প্রকাশ করে। সো দিস ইজ পেইন। এই যে নার্ভ, এই নার্ভ গুলো যখন এখানে কম্প্রেশন হয় তখন এখান থেকে একটা অ্যাসেন্ডিং পাথে আমাদের ব্রেনে চলে যায়, এই যে মস্তিষ্কে, সেখানে আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো আছে। এখানে পেইন পারসেপশন এরিয়া আছে, এটা সামনের ব্রেন, পিছনের ব্রেন, মিড ব্রেন ভিতরে আছে। হ্যাঁ, ব্রেনের বিভিন্ন পার্ট আছে, সেরিবেলাম, সেরিব্রাম, এটার আবার দুইটা পার্ট আছে, ভিতরে আপনার ব্রেন স্টিম আছে একেবারে নিচে। সো এগুলা হচ্ছে ব্রেনের সাথে সম্পর্কযুক্ত। তা আমরা যখন চিকিৎসা করি, আমরা পেইন গেট থিওরি অ্যাপ্লাই করি, আমরা ডিকম্প্রেশন করে থাকি, তারপরে আমরা মাসেলকে স্ট্রেন্থেন করে থাকি, তারপরে হচ্ছে আমরা নার্ভ যে ইঞ্জুরি হলো সেটাকে রিপেয়ারিং এর জন্য কিছু সাপ্লিমেন্ট বা ভিটামিন জাতীয় ট্যাবলেট দিয়ে থাকি। যেমন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এটা আমরা হয়তো কিছু কয়েক মাস দিই, ভিটামিন B1, B2, B6, B12, নিকোটানামাইড, ফোলিক এসিড, বায়োটিন, প্যান্টাথোনিক এসিড, এগুলো একটা করে দুবেলা খেলে ওই নার্ভ গুলা বা মিকোবেলামিন, এগুলা নার্ভের রিপেয়ারিং হয়। হ্যাঁ, রিজেনারেশন হতে সাহায্য করে। তো এগুলো একটা আসলে এক একটা এক এক প্রসেস। আমি একটু ইউটিউব থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি। ইউটিউবে সম্ভবত একটু ডিস্টার্ব হচ্ছে। সোহেল রানা, বয়স 29, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ডান হাতের কনুইতে রক টান খেয়েছে, কনুই খুব ব্যথা করে, আমি ন্যাসো ট্যাবলেট খেয়েছি কিন্তু কমে না, এখন কি করব? টান খেয়ে যদি ব্যথা হয় তাহলে অত বুঝতে হবে মাসেল স্পাজম বা স্প্রেন বা স্ট্রেন হয়েছে বা মাংসপেশি খিঁচুনি হয়েছে। তো ওই ক্ষেত্রে আপনার ওই জায়গাটা হালকা মাসাজ করে দেখতে পারেন আপনি, মাসাজ এভাবে হালকা আস্তে আস্তে নিজেরটা নিজে করবেন, এবং সেখানে
আপনার ওই যে ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন বা কম্বিনেশন যদি কোনো ভালো ব্যথার মলম বা ক্রিম থাকে লাগিয়ে গরম সেঁক দিয়ে দেখেন, আশা করি চলে যাবে। আবার অনেক সময় স্ট্রেসিং করতে হয়, যেমন এই পাশের মাসেলটা আমরা যদি স্ট্রেস করি এভাবে করতে হবে, তবে এটা একজন বাত ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে করতে হবে। আর আপনি নেসো ট্যাবলেট কতদিন খেয়েছেন যদি 7-8 দিন খেয়ে দেখেন, না হলে বন্ধ করে দেন। তবে আপনি ই পেরিসন একটা ট্যাবলেট আছে, ই পেরিসন আমি জেনেরিক নেম বলছি, 50 mg একটা করে 2 বেলা 15 দিন খেয়ে দেখেন ছেড়ে দেয় কিনা, কিন্তু মাসাজ গরম সেঁক মলম দিলে আশা করি ছেড়ে যাবে। আর একটু রেস্টে রাখেন, হাতটা রেস্টে রাখেন। মোহাম্মদ আরিফ ইউটিউবে লিখেছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, আমার 4 বছর ধরে কোমর ব্যথা, ওষুধ খেলো কমে না, এখন 1 বছর ধরে কোমরের সাথে সাথে হাঁটু ও পায়ের মাংসপেশির ব্যথা। যে অনেক সময় কোমরের ব্যথা, আমি আর আগে বলছি যে মেরুদণ্ডের এই নার্ভ যদি কম্প্রেশন হয় এটা পায়ে গিয়েছে, তো কোমরের ব্যথা অনেক সময় পায়ে যেতে পারে, হাঁটুতে যেতে পারে, আবার হাঁটুর নিজেরও সমস্যা হতে পারে। এই যে হাঁটু, হাঁটুর নিজেরও এই হাড় ক্ষয় হতে পারে, ভিতরে যে হলুদ জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ, এগুলো ক্ষয় হয়ে গিয়ে চেপে যেতে পারে, তারপরে হাড্ডি বাড়তে পারে, এগুলোও সমস্যা থেকেও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে একজন ডিজেবল রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে হবে। পাশাপাশি ওই যে আমি বলছিলাম গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, কোলাজেন 1, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, হায়ালুরোনিক অ্যাসিড, এই জাতীয় সাপ্লিমেন্টগুলা বাজার থেকে পরিমিত কিনে একটা করে 2 বেলা টানা 2-3 মাস খেতে হবে। পাশাপাশি ডিম খেতে হবে, ডিমের সাদা অংশটা খুব ভালো, সাদা অংশটা পরিমিত খেতে হবে, দেশি মাছ খেতে হবে, দেশি ফল খেতে হবে, দেশি দেশি সব দেশি খাবার খাবেন, দেশি খাবার খাবেন, দেশি খাবার প্রোডাকশনে আপনারা উৎসাহিত হবেন। আশা করি দেশি মাছ, দেশি খাবার, দেশি হাঁস মুরগি পালনে যারা আপনারা গ্রামে থাকেন চেষ্টা করবেন, আবার আমরা যেন আগের লাইফে ফিরে যেতে পারি। আমাদের এই যে কর্মহীনতা কিন্তু আমাদেরকে অসুস্থ তৈরি করে ফেলে, আমরা প্রতিনিয়ত ইয়াং বাচ্চা 10, 15, 20 বছর, 25 বছর, 30 বছরের বাচ্চা পাচ্ছি, খুব দুর্ভাগ্যজনক। জিজ্ঞাসা করলে কিছু করে না, সাহেবের মতো ঘুরে হঠাৎ করে একদিন মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে আর পরে কোমর ব্যথা, আর পরে শেষ। তো এগুলো যেন না হয় বাচ্চাদেরকে। আপনারা ইয়াং যারা আছেন, আমরা ভাই ছোটবেলায় প্রচুর কাজ করেছি, ছোটবেলায় আমরা গরুর ঘাস কাটতাম, স্কুলে যেতাম, তার বিকালে খেলাধুলা করতাম, বাবা মার সংসারের বিভিন্ন যে কৃষিকাজে আমরা সব কাজই করেছি। এখন হয়তো ডাক্তারি করতে এসে চাপ, প্রচুর কাজের চাপ, বসে থাকতে হয়, পারা যায় না, সময় পাওয়া যায় না, এই জন্য না হলে কিন্তু গ্রামে এগুলো আমি এখনো করতাম। এগুলো আপনারা শারীরিক কসরত করতে হবে, আবার পুকুরে সাঁতরাইতে হবে, পুকুর পুকুর গুলারে পরিত্যক্ত করে ফেলছে সবাই, আর এগুলো ভরাট করে এখন ঘর বাড়ি তৈরি করতেছে, খুবই দুর্ভাগ্যজনক। পুকুর তৈরি করবেন, যার যার মহল্লায় প্রচুর পুকুর রাখবেন, পুকুরে সাঁতার কাটবে। এই যে এখন গরম সিজন, বাচ্চারা সাঁতার কাটবে, কলার ভেলা দিয়ে সাঁতার কাটবে, বা টিউব দিয়ে, এই যে গাড়ির টিউব, সেগুলো দিয়ে সাঁতার কাটবে, ফিটনেস ডেভেলপ করতে হবে। হঠাৎ করে কোনো কাজ করতে যাবেন। আর প্রীতি ফুটবল খেলা, প্রীতি ক্রিকেট খেলা, প্রীতি ম্যাচ বন্ধ করেন, হঠাৎ খেলবে খেলতে যাবেন না, এটা প্রায় আমি রুগী পাচ্ছি। সোনালী ইয়াসমিন জি আপনি লিখেছেন, বয়স 23, গত 6 মাস ধরে আমার শরীরে সমস্ত গিটে গিটে ব্যথা, কোনো কাজ কর্ম করতে পারি না, ওষুধ খেলে কমে আর না খেলে আবার বেড়ে যায়, আমি কি করব? যে বোন, আপনাকে কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে যে আপনার সম্ভবত আর্থ্রাইটিস রোগ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে রোগ ডায়াগনোসিস না হলে এই জাতীয় গিটে গিটে ব্যথা হতে পারে। আর অনেকের এখন গিটে গিটে ব্যথায় রমজানের শেষ অংশে অনেকের ব্যথা তৈরি হয়েছে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় ব্যথা। এটা কেন হয় জানেন? অনেকের শরীরে ইউরিক অ্যাসিড প্রবলেম হয়। আমরা কিন্তু প্রচুর সবাই এখন ছোলা খাচ্ছি, ভাজা পোড়া খাচ্ছি, যতই বলছি খাবেন না খাওয়া হয়ে যায়। আমাদের মা বোনরা ছোলা ভাজা পোড়া ছাড়া ওনারা কিছুই বুঝেন না, ওনারা এগুলো বানাইতেই হবে। এগুলা একটু স্বাস্থ্যকর খাবার তৈরি করার চেষ্টা করবেন। এই ভাজা ছোলা, এই ডাল বিচি জাতীয় খাবার, এরপরে মাংস, লাল মাংস, এগুলা প্রচুর ইউরিক অ্যাসিড থাকে। অনেকের মেটাবলিজম সমস্যা থাকলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে বাত ব্যথা সমস্যা হতে পারে, অনেকের কিডনি স্টোন হয় ইউরিক অ্যাসিড থেকে, তারপরে জোড়াগুলা নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন যে খাবারগুলা এখন যেহেতু খাচ্ছেন, আসলে কি শুনেন, খাবার কিন্তু ওই যে মানে রুটিন মাফিক
ছটাক মেফে খাবার খাবেন না, ছটাক মাফা সকালে এটা খাবেন দুপুরে এটা খাবেন এইভাবে না, খাবার হবে ভ্যারাইটিস ভ্যারাইটিস, আপনার পুষ্টি চাহিদা এক এক সময় এক এক ঋতুতে এক এক চাহিদাকর খাবার আমাদের আসে, এটা আমাদের জানতে হবে। আপনারা ফিক্সড কোনো খাবার খাবেন না, ফিক্সড খাবার খাবেন না দয়া করে, এটা রেজাল্ট পাবেন 10-15 বছর পর যখন হাড় জোড়া নষ্ট হয়ে যাবে। আমার কাছে প্রচুর রুগী আসে যারা ফিক্সড খাবার খেয়ে অভ্যস্ত, ফিক্সড কোনো খাবার খাবেন না, সিজনাল খাবার খাবেন যখন যেটা আসে। আমাদের সিজন বাংলাদেশে অনেক খাবার তৈরি হতো আগে, এখন আমরা করি না। এই যে সিজনে আমাদের ঢেঁড়স হয়, সিজনে আমাদের শাকসবজি হয়, সিজনে আমাদের গাজর হয়, গাজর একটা উৎকৃষ্ট শ্বাস প্রশ্বাস রোগের জন্য উৎকৃষ্ট খাবার। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন দেশি হাঁস হাঁস মুরগির মাংস ডিম, এগুলো আমাদের খুবই ভালো খাবার। তারপরে আমি আর আগে বলেছিলাম মিষ্টি আলু, মিষ্টি আলু পেট ক্লিয়ার করে, মিষ্টি আলু এখন সিজন, মিষ্টি আলু খাবেন, মিষ্টি আলু প্রতিদিন পরিমিত খাইতে হবে, ভাত কমাতে হবে, রুটি কমাতে হবে, এই বিস্কেট হ্যাঁ এই চানাচুর এই জাতীয় খাবার এগুলো কমাতে হবে। এগুলো ভাই সব ব্যবসায়ী চিন্তা ভাবনা, যারা তৈরি করে অ্যাড দেয় দেখবেন বাচ্চাদেরকে নষ্ট করছে এগুলা খাওয়ানোর জন্য, এগুলা খেয়ে বাচ্চাদের শরীরে কিছুই নেই, হাড্ডি মাড্ডি সব এক্সরে এমআরআই করলে সব হয়। সো বাচ্চাদেরকে নিয়মিত ডিম দুধ এগুলা খাওয়াতে হবে, দুধ খাওয়াতে হবে, হ্যাঁ দুধ খুব পুষ্টিকর সুস্বাদু খাবার, দুধের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, এগুলা খাওয়াতে হবে। রেড রোজ আপনি লিখেছেন, ভারী ওজন উঠাতে গিয়ে কোমরের সমস্যা, আমি 4 বছর যাবত ভুগছি, ডাক্তার দেখেছি ভালো হয়নি, আপনার কাছে চিকিৎসা করলে আমি কি আগের মতো দৌড় দিয়ে খেলাধুলা কাজকর্ম করতে পারবো কিনা? আমরা আপনাকে বলবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনাকে দেখতে হবে, আপনার যেহেতু দীর্ঘদিন সমস্যা এমআরআই করা আছে কিনা ওগুলো দেখতে হবে। হ্যাঁ আর একটা হচ্ছে রোগ রোগ শোক এগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, হ্যাঁ বিশ্বাস স্থাপন করতে হবে এবং সায়েন্টিফিক ওয়ে চিকিৎসা দিতে হবে, সায়েন্টিফিক ওয়ে। আমাদের কাছে সব রুগী ভালো হয় না, আমাদের ডিপিআরসিতে সব রুগী কিন্তু ভালো হয় না, তবে বেশিরভাগ রুগী ভালো হয়, 100-এর মধ্যে 80-90 জন রুগী ভালো হয়ে যায়। সো বুঝতে হবে যে দিস ইজ সায়েন্টিফিক ট্রিটমেন্ট, আর ভালো করার মালিক একজন, উপরওয়ালা, আমরা একজনের উপরে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা যদি বিশ্বাস না রাখি তাহলে পৃথিবীটা কিভাবে চলে, এটা কে চালায়, বাতাসটা কিভাবে আসে, সূর্যের আলো কই থেকে আসে, আমার আপনার নিয়ন্ত্রণে নেই, এটা বুঝতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে যে কোথায় থেকে হয়, ঠিক না? আপনার রোগ আসছে করোনা কে দিয়েছে, কোথা থেকে আসে, এই যে তো ডিজিজ কিভাবে আসে, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে। সব সময় একেবারে ডাক্তারের উপরে নির্ভরশীল হলে হবে না, বিশ্বাস স্থাপন করতে হবে। সুজাউদ্দিন আকবর, সুজাউদ্দিন বয়স 33, মাদ্রাসার শিক্ষক, দুই হাত উপরে উঠাতে পারে না, সামান্য উঠালো নেমে আসে, 15 বছর বয়স, লক্ষ্য করছি দুই হাতের বাজু তুলনামূলক চিকন, সম্ভবত আপনার কোন নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে পারে। আমরা যেমন মাসেল ডিজিজ আছে, যেমন মায়োপ্যাথি, মায়োপ্যাথির আবার টাইপস আছে, বা পলিনিউরোপ্যাথি বা মাস্কুলার সরি নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, মোটর নিউরন ডিজিজ, এগুলা থেকে অনেক সময় জাতীয় সমস্যা হতে পারে। আপনার এনসিভি করা আছে কিনা আমি জানি না, সিপিকে ব্লাড টেস্ট এগুলো দেখতে হবে। তো আপনি যদি সম্ভব হয় একজন বাত ব্যথা বা যারা প্যারালাইসিসকে কাজ করে জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হবেন, আশা করি আপনার রোগ নির্ণয় আছে জরুরি। আমি বারবার বলি আপনারা ব্যথা বেদনা অনেক কারণে হতে পারে, যেমন সারাদিন যদি বসে কাজ করেন আপনার ঘাড় কোমর হাঁটু ব্যথা হবেই, আমি লিখে দিতে পারি, হ্যাঁ একটা স্ট্যাম্পে লিখে দিব যে আপনি যদি সারাদিন বসে বসে কাজ করেন সমস্যা হবে। এই জন্য প্রতি 1 ঘন্টা পর পর একটু উঠতে হবে, হাঁটতে হবে, বালিশ দুইটা ব্যবহার করতেছেন কথা শুনে না অনেকেই। তারপরে হচ্ছে মোবাইল ফোন সারাদিন টিপতেছে নিচে ঝুঁকে ঝুঁকে, অপ্রয়োজনীয় মোবাইল ফোন টিপে, এটা করা যাবে না। মোবাইল ফোন প্রয়োজনীয় স্ট্যান্ড ব্যবহার করে করবেন, বা এই যে স্ট্রেট বসে কাজ করবেন। অনেকে কম্পিউটার ব্যবহার করে, বিভিন্ন অফিসে দেখেছি দাঁড়িয়ে নিচে ভাবে তাকায় কম্পিউটার দেখে, ঘাড়ের মারাত্মক সিভিয়ার ডিস্ক প্রলাপস নিয়ে আসে আমার কাছে, অনেক সময় সার্জারি করে ভালো হয় না। এগুলো আমাদের এডুকেশন নিতে হবে, আমাদের হাঁটতে হবে, আমাদের হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। ঢাকা থেকে রিক্সা, বড় বড় শহর থেকে রিক্সা এগুলো বন্ধ করে দিতে হবে, যারা রিক্সা চালায় তারা অন্য পেশা কাজ করবে, কাজের অভাব নেই, কৃষি কাজ করবে। আমিও তো কাজ করি, খাই, আমাকে তো কেউ ফ্রি খাওয়ায় না, আমিও কাজ করি, রুগী দেখি, রুগীর থেরাপি দিতে হয়, ব্যায়াম শিখাইতে হয়, হ্যাঁ এই যে আপনাদের লাইভ করছি তো কাজই তো, সারাক্ষণ তো কাজ করতেই হয়, কাজ একটা না একটা করেই করতে হবে,
মরণ পর্যন্ত কাজ করতে হবে, এতে শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকা যাবে, চিকিৎসা নিতে হবে ব্যথা বেদনা হলে। প্রচুর প্রশ্ন আসছে, আমি একটু আবার ফেসবুক দেখি, হয়তো আপনারা রাগ করতেছেন যারা ফেসবুকে আছেন, রাগ করবেন, আমি চেষ্টা করতেছি আবার। এইচ আহমেদ সিলেট থেকে আপনি বলছেন, সিলেট শহরের একজন বাসিন্দা জি, আমি ভাই সিলেটে অনেকবারই গিয়েছি, আমি ঘুরতে যাই সিলেট, আপনাদের সুন্দর শহর আমি গিয়ে আসছি। তো আপনি ভিডিও কলে দেখাতে চাচ্ছেন, আসলে আমি একটা কথা বলি, আমি কিন্তু রুগী দেখছি, এরকম না আমি বাসা থেকে রুগী দেখছি ভিডিও কলে, আমি কিন্তু হাসপাতালে রুগী দেখি। তো অনেকেই কষ্ট করে আসে, একটু চেষ্টা করবেন আসতে, আমি আসলে ভিডিও কলে রুগী দেখি না, আমি সরাসরি রুগী দেখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সকাল 10টা থেকে বিকাল 5টা, রাত 9টা থেকে 7টা থেকে রাত 9টা, শুক্রবার আমি রুগী দেখি না। তো আপনি এক সময় সময় সুযোগ করে এসে দেখাবেন, যদি আপনি এখন আসতে না পারেন লকডাউন উঠে গেলে আপনি আসবেন। প্রচুর প্রশ্ন আসছে, সোহাগ হোসেন আপনি বলছেন, কি হয়েছে সোহাগ সাহেব, আমার মায়ের পায়ে ব্যথা করছে, হাঁটতে পারছে না, কি করবো? যে আপনার মার বয়স কি, পায়ের ব্যথা, পায়ের কি হাঁটু ব্যথা না পায়ের তলার ব্যথা, অনেক কারণে ব্যথা হতে পারে। তো আপনার মাকে ইউটিউবে ভিডিওগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে কি করণীয়। ব্যথা গরম সেঁক দিতে পারেন, আপনার মাকে ভালো খাবার খাওয়াবেন, সুষম পুষ্টিকর খাবার, ভাত রুটি এগুলো কমাবেন, বিস্কেট পাউরুটি আগড়ুম বাগড়ুম যে হাবিজাবি খাবার আছে না, এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন, না খেলি ভালো, বাসায় তৈরি করে খাবেন। মিষ্টি আলু আমি বারবার বলছি পায়খানা ক্লিয়ার করতে অনেক উপকারে আসে, আমাদের যে সিজনাল গ্রিন যে সবজিগুলো আছে, গ্রিন সকল, গ্রিন সকল, রুট রুট মানে মাটির নিচে যে রুটগুলো হয় এগুলো খুবই ভালো জিনিস, হ্যাঁ খুবই, এই যে মাটির নিচের আলু এগুলো দিয়ে আমরা মাছ দিয়ে তরকারি পাক করে খেতে পারেন। কেবল হাইব্রিড খাবার মানে প্রসেস ফুড, এটা ভাই প্রসেস ফুড আসলে আমাদের শরীর সবার ক্যান্সারের মতো রোগ তৈরি করতেছে, বাত ব্যথা তো প্রতিদিনই আছে, ইনফ্লামেশন হয় শরীরে, প্রদাহ হয়, আমাদের বিভিন্ন সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলছে। সাব্বির শিকদার, শিকদার সাহেব লিখেছেন, আমার কোমর ও মেরুদণ্ড খুব ব্যথা করে, উনি ফেসবুকে লিখেছেন, কি আচ্ছা, লেফট পায়ে ঘাড়ে ব্যথা, হাঁটু ঘাড় বসতে কষ্ট হয়, রাইট পায়ের গোড়ালিতে ব্যথা পাইছি, এসব থেকে কিভাবে ভালো হতে পারি একটু জানাবেন। যে আপনার তো অনেক জায়গায় ব্যথা, তো মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, আমরা বলি পলি আর্থ্রালজিয়া, পলি মানে মাল্টিপল, অনেক অনেক, এই আর্থ্রালজিয়া জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয়, অনেক জায়গায় ব্যথা হয়, সেটা হয়তো বিভিন্ন মিনারেল সমস্যা হতে পারে, যেমন কি ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, আয়রন, বিভিন্ন ভিটামিনস, ভিটামিন ডি, B1, B6, B12, ভিটামিন সি, জিঙ্ক, এগুলো বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, বা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে। তো এগুলা সাপ্লিমেন্টগুলো আপনারা ভালো কোম্পানির কিনে খেতে পারেন, পাশাপাশি খাবার সুষম খাবার খেতে হবে, এক এক সময় যে সিজনাল ফলগুলো আসে আমরা সবসময় সব এক এক সময় এক এক ফল খাবো, হ্যাঁ এক এক সময় এক এক ফল খাবে, একই রকম খাদ্যে অভ্যস্ত আমরা হবো না, এতে আমাদের খাদ্য চাহিদাও ঘাটতি হবে না। আমরা যদি একই রকম প্রতিদিনই কেবল ভাত 2-3 প্লেট করে খাই, চাউলের ঘাটতি তো হবে। আমরা যদি ভাতের পরিবর্তে মিষ্টি আলু খাই বা মাটির নিচে আলু খাই, তাহলে এটা ঘাটতিটা কমে গেল না, এভাবেই আমরা চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো আপনাকে অত কিছু টেস্ট করে দেখতে হতে পারে, আপনি নিয়মিত সাঁতার কাটার চেষ্টা করবেন, শারীরিক কসরত করবেন, সূর্যের আলো লাগাবেন শরীরে, সূর্যের আলো খুব উপকারী, সূর্যের আলো বাত ব্যথা কমাতে হেল্প করে, সূর্যের আলোতে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুধু আল্ট্রাভায়োলেট ছাড়া অনেক রেডিয়েশন শরীরে অনেক উপকারে আসে, পরিমিত লাগাইতে হবে, আবার সারাদিন সূর্যের আলো লাগাইলে হবে না, পরিমিত অন্তত 1-2 ঘন্টা যদি সূর্যের আলো আমরা নিয়মিত লাগাতে পারি উপকারে আসবে, যার যেভাবে সম্ভব। রবিউল হোসেন, আচ্ছা অনেকের নাম পড়তে একটু ভুল হতে পারে ভাই, যেহেতু করি আপনারা মাইন্ড করবেন না দয়া করে। আমার বয়স 25, রবিউল সাহেবের বয়স মোটামুটি, ভালো খাবার খাই, ওজন
বাড়ানো স্বাস্থ্য বাড়ে না, এখন ওজন 39 কেজি, কি করলো? এর আগে অ্যাজমার সমস্যা ছিল, এখন আল্লাহর রহমতে ভালো, মাঝে মাঝে শ্বাস বেড়ে যায়, এই জন্যই স্বাস্থ্য ফিরে না। আর হাঁসের ডিম খেলে সমস্যাটা বেশি দেখা দেয়, এখন কি করব? অনেক হারবাল খেয়ে স্বাস্থ্য, অনেকে হারবাল খেয়ে স্বাস্থ্য ভালো করতে বলে। খুবই সুন্দর কথা বলছেন রবিউল সাহেব, আপনার মাধ্যমে বলতে চাই, হ্যাঁ, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা ব্রঙ্কিয়েকটেসিস বা সিওপিডি বা শ্বাস প্রশ্বাস রোগ আছে, তাদের এই স্বাস্থ্যটা একটু লিন অ্যান্ড থিন থাকে। এতে শুনেন, স্বাস্থ্য ওজন কম, স্বাস্থ্য লিন অ্যান্ড থিন কোনো ইম্পর্টেন্ট কিছু না, সুস্থ ইজ ইম্পর্টেন্ট। সুস্থতা মানে আপনি এই ওজন নিয়ে আপনি ভালো আছেন কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আপনি কৃমির ওষুধ খেয়েছেন কিনা আমি জানি না, আপনি কৃমির ওষুধ না খেলে একটু ঠান্ডা পড়লে বা বৃষ্টি হলে আপনি আলবেন্ডাজল, আলবেন্ডাজল রাতে একটা খাবেন, আবার 7 দিন পর আরেকটা খাবেন, যদি কৃমির ওষুধ না খেয়ে থাকেন। কৃমির ওষুধ অন্তত 6 মাস পর পর খাওয়া উচিত, এটা খাবেন। আর আপনার ওই যে খাবার, যে ডিম খেলে বলছেন শ্বাসকষ্ট বাড়ে, হাঁসের ডিম, তাহলে ওটা খাবেন না, অন্য ডিম খেয়ে দেখেন। যেটা করলে শ্বাসকষ্ট বাড়ে, সমস্যা বাড়ে, এটা করা যাবে না, সেটা ব্যায়াম হোক, খাবার হোক, খুব সহজ সহজ সমাধান, খুবই সহজ সমাধান। অনেকে বলেন স্যার এই ব্যায়ামটা করে ব্যথা বেড়ে যায়, আপনি বলেছিলেন এই ব্যায়াম করতে, 4টা ব্যায়াম বলেছি, একটা ব্যথা বাড়ে, ওটা করার কোনো দরকার নেই। যে খাবারগুলো খেলে শরীরে সমস্যা হয় সেটা করা যাবে না। আর উল্টাপাল্টা এই যে হারবাল খেয়ে, কি হারবাল খাবেন সেটা জানি না আমি, একজাক্ট হারবাল খেয়ে ওজন বাড়ানোর কোনো দরকার নেই। আপনি নিয়মিত ফুসফুসের ব্যায়াম করেন, শ্বাসকষ্টের আমি ব্যায়াম দিয়েছি আমার ইউটিউবে, ব্যায়াম করেন, সাঁতার কাটেন, হাঁটেন, এতেই আপনার খিদা বাড়বে, খিদা বাড়লে খাই খেলে আপনার ওজন বাড়বে, ঠিক না? আপনি পরিমিত একটু প্রোটিন এবং ফ্যাট এই জাতীয় খাবার খেতে হবে, যেমন দুধ বা দই, তারপরে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে মাংস মাছ, এগুলো খাবেন, সুষম খাবার খাবেন, শাক সবজি খাবেন, এতে স্বাস্থ্য নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, আর এটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রচুর প্রশ্ন আসছে আপনাদের। মাহমুদুল হাসান, আপনার ওজন বেশি বলেছিলাম, আপনার হাইট লেখেন নাই, ওজন কমাবেন। এই যে ওজন, এই রোজায়, রোজার মাস চলছে চলছে, ওজন কিন্তু 3 থেকে 5 কেজি ওজন বেড়ে যায়। এবার যেন আমরা আশা করি আপনাদের ওজন না বাড়ে, ঈদের পরে যেন আমরা আরো 3 কেজি ওজন কম পাই। এই জন্য ইফতারি কম খাবেন, সেহারি ও পরিমিত খাবার খাবেন, কম খাবেন, পেট ভরে খাবেন না, পেট খালি রাখবেন। আচ্ছা জি, ইনশাল্লাহ আপনি আসার চেষ্টা করবেন ভাই সিলেট থেকে। আচ্ছা, গোড়ালি ব্যথা নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি, যে গোড়ালি ব্যথা নিয়ে অনেকবার বলেছি, আপনাদেরকে আবারও বলি, পায়ের তলার ব্যথা এবং গোড়ালি ব্যথা, যারা গ্রামে গঞ্জে, গ্রামে মাঠে ঘাটে কাজ করেন, যেখানে মাটি, কোনো পাকা জায়গা নেই, তাদের জুতো পরার কোনো দরকার নেই, তারা খালি পায়ে হাঁটবেন। আর যেখানে পাকা জায়গা আছে, যেখানে শক্ত বা ইটের দেওয়াল, ইটের ইটের শহর, ওই ইটের শহরে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে, হবে হবে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে সবসময়, জুতাটা একটু বড় ব্যবহার করতে হবে। অনেক হাজারবার বলছি, আপনারা নরম সোলের জুতা ব্যবহার করবেন, দেখে শুনে জুতা, যদি দীর্ঘদিন ব্যবহার করলে হার্ড হয়ে যেতে পারে, আবার নতুন জুতা কিনতে হবে। মোহাম্মদ শাহদাত, সরি শাহাদাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শাহাদাত হোসেন, বয়স 45, আমার পিঠের মাঝখানে বরাবর মেরুদণ্ডে ব্যথা, মাঝে মাঝে জামা কাপড় পরার সময় টান লাগে ইলেকট্রিক শকের মতো, মাঝে মাঝে কিটকিট করে, কামড় দেওয়ার জন্য কি করতে পারি? সম্ভবত এখানে মাসেল স্প্রাজম হয় বা স্প্রেইন হয় বা নার্ভ রুটের কোনো কম্প্রেশন আছে। আপনাকে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আমার ইউটিউবে গিয়ে দেখবেন, উপর হয়ে ব্যায়াম দেখিয়েছি বা কোর স্টেবিলিটি, ওই ব্যায়ামগুলো আপনি করেন। আপনি গ্লুকোসামাইন, যে এর আগে বলেছিলাম, কন্ড্রোটিন সালফেট, এগুলো খাবেন। আমার ভিডিওটার পিছনে গিয়ে আবার দেখবেন ট্রেনে, এই ভিডিওটা যেটা লাইভ চলছে, অনেক উপকার আসবে। ব্যথায় গরম শেক এবং মলম ব্যবহার করতে পারেন, আপনার সাঁতার কাটবেন, ইম্প্রুভ হয়ে যাবে, হাঁটবেন, নিয়মিত হাঁটবেন, আর উপরে শুয়ে ব্যায়াম করবেন, ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। তো আজকে এই পর্যন্তই, আপনারা
আপনাদেরকে আর একটা মেসেজ দিতে চাই। আপনারা, আমি চেষ্টা করছি যে এই রমজান সিয়াম পালনের মাসে লাইভে আসতে। আপনাদের অনেকেরই প্রশ্ন পড়ছি, চেষ্টা করছি আরো প্রশ্ন ইনশাল্লাহ পর্ব প্রতিদিন আসার চেষ্টা করছি। আপনারা হাঁটার অভ্যাস করবেন। আর একটি কথা, আমি আগামীকাল সকাল 9:30টায় SATV-তে সরাসরি লাইভে আসব। আপনারা সেখানেও প্রশ্ন করতে পারেন, সেক্ষেত্রে ফোনও লাইভ হবে, ফোনে ফোন দিলে আমরা আপনার সাথে কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ সকাল 9:30টায় SATV-তে। তো সেটা দেখার আমন্ত্রণ থাকলো, পাশাপাশি আমার ইউটিউব এবং ফেসবুক নিয়মিত দেখার আমন্ত্রণ থাকলো। আপনারা ইউটিউবে ভিডিওটা এবং ফেসবুকের ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওগুলো অ্যাট এ টাইমে একই সাথে ইউটিউব ফেসবুক লিঙ্কডইন টুইটারে চলছে। আমার ডক্টর MD shofiullahpradhan.com বা shofiullahpradhan.com ওয়েবসাইটে পাওয়া যাবে। dprcbd.com ওয়েবসাইটেও ভিডিওগুলো দেওয়া আছে, মেডিকেল ভিডিওতেও দেওয়া আছে। অনেক অনেকে ভিডিও নিয়ে দেশ বিদেশে ইন্ডিয়াতে অনেকে আমার ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে দিয়েছেন। আমি যেহেতু এটা মানব কল্যাণে ব্যবহার হচ্ছে, উপকৃত হওয়ার জন্য আমি বলেছি, এটা আমরা কোনো স্ট্রাইক দেই না, আমার ভিডিও অনেকেই ব্যবহার করতে পারবেন। একটা মেসেজ দিতে চাই, ভিডিওকে কাটসাট করবেন না, ভিডিও পুরো অংশটা আপনারা আপলোড করে আপনাদের চ্যানেলে ব্যবহার করতে পারবেন, কিন্তু কাটসাট করে আপনার মতো করে কিছু করবেন না। তাহলে আমার কোনো আপত্তি নাই, ওভাবে আপনারা ব্যবহার করতে পারেন, যে অংশটা আপনাদের উপকারে আসবে, যে 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 মেসেজটা সেটা আপনারা দিতে পারবেন। কিন্তু ওই যে কিছু অংশ দিলেন কিছু দিলেন না, যাতে একটা ভিডিওর বা মূল মেসেজটা রোগীর কাছে নাও যেতে পারে, সেটা যেন না হয়। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। করোনাকালীন সবাই অন্তত মাস্ক ব্যবহার করবেন, মাস্ক কাপড়ের হোক বা সার্জিক্যাল মাস্ক হোক, যে কোনো ভাবে আপনার মতো করে মাস্ক ব্যবহার করবেন। সবাই হ্যান্ড স্যানিটাইজার চেষ্টা করবেন বা নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন। এই জাতীয় এখন প্রচুর স্যানিটাইজার মার্কেটে পাওয়া যায়, ভালো কোম্পানি দেখে শুনে, স্পেশালি যে ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশের আছে তারাই অথেন্টিক স্যানিটাইজার তৈরি করে থাকে, তো তাদের স্যানিটাইজার আপনারা ইউজ করতে পারেন যাদের সামর্থ্য আছে। না হলে নিয়মিত সাবান দিয়ে হাত মুছবেন, সাবান দিয়ে কিন্তু হাত ধুবেন, খাবারের আগে পরে নাকে মুখে চোখে হাত দিবেন না, কথা বলার সময় মাস্ক ব্যবহার করবেন, নিজের নিজে প্রোটেকশন দেন। এর আগে বলছি, আপনি বাঁচলে বাপের নাম, আপনি নিজে বাঁচেন, আরেকজন মাস্ক ব্যবহার না করলে তার সাথে খারাপ আচরণ করার কোনো প্রয়োজন নেই, নিজের মাস্ক দিয়ে নিজের প্রোটেকশনে থাকেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।